জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেলডাঙ্গা দুই ব্লকের পূর্ব চক্রের পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় জয়কার। বেলডাঙ্গা দুই ব্লকের পূর্ব চক্রের ছটা গ্রাম পঞ্চায়েতের সিট, তার মধ্যে ছটায় তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতি 18টা সিটের মধ্যে 14টা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের 3-3। এই জয়কে ঘিরে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর একজন দাঁতপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের সদস্য নাসাফা সারবিন ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ব্লক সভাপতি আতাউর রহমান বলেন, বিধায়ক রবিউল আলম চৌধুরী এই পঞ্চায়েত ভোটে একটা দিনও প্রচারে আসেননি বা যোগাযোগ রাখেনি, তাই এলাকার মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে এই উপহার আমরা তুলে দিতে পেরেছি। আমি সিপিএম থেকে নির্বাচিত হয়েছি, তো এখন বর্তমানে উন্নয়নের স্বার্থে আমি এই তৃণমূলে যোগ দিলাম। যে আমাদের ছটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে এমএলএকে বা বিধায়ককে বাদ দিয়ে আমরা যে নির্বাচনটা করেছি সেটা অবাধ এবং সুস্থ নির্বাচন আমরা করতে পেরেছি। তাই এলাকার মানুষ যে পঞ্চায়েত নির্বাচনে যেহেতু তাকে লাগেনি বা সে আমাদের কোনোরকমভাবে সহযোগিতা করেনি, ছটা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি, আমি কেন তো মনে করি তিনি ছটা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস দলের কে অসহযোগিতার হাতটাই বাড়িয়ে দিয়েছে বেশি, এবং তিনার ছেলে প্রকাশ্যে এলাকাতে এসে তৃণমূল কংগ্রেসের বিরোধিতাই করেছে। তাই এলাকাতে তিনাদের সম্পূর্ণভাবে এই এলাকা থেকে কোনোদিন তাদের ছায়া পর্যন্ত না দেখে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেস দলটাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে জোড়াফুল প্রতীককে সম্মান জানিয়ে ছটা গ্রাম পঞ্চায়েত এবং বেলডাঙ্গাটু পঞ্চায়েত সমিতি আজকে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পেরেছে, এবং আমরা তার জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।